নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে লিটল মোর 99 চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে আমি চলে এসেছি গুপ্তিপাড়া হ্রদ দেখতে। তো কিভাবে এলাম আর কি কি দেখলাম, চলো বন্ধুরা সেই ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো বন্ধুরা, আমি গুপ্তিপাড়া স্টেশনে আমি নেমে তারপরে টোটো স্ট্যান্ডে গেলাম। তারপর টোটো স্ট্যান্ডে গিয়ে বললাম যে আমি গুপ্তিপাড়া হ্রদতলা যাব। তো বন্ধুরা, তারপর ভেতর দিয়ে নিয়ে গিয়ে ওই জগন্নাথ দেবের মাসির বাড়ির ওখানে নামিয়ে দেওয়া হলো। তো এই যে দেখো বন্ধুরা, এখন জগন্নাথ দেবের মাসির বাড়ির সামনে চলে এসেছি। জায়গাটা বেশ সুন্দর, এখানে বসলে ভীষণ শান্তি লাগবে। তো তোমরা চাইলে এখানে জগন্নাথ দেবের মাসির বাড়ি একবার পরিদর্শন করে যেতে পারো। এই যে দেখো, আমি তোমাদেরকে পুরো ভিডিওটার মাধ্যমে দেখাচ্ছি। এই যে জায়গাটা দেখো বন্ধুরা, কত সুন্দর। তো বন্ধুরা, আমি জগন্নাথ দেবের মাসির বাড়ি থেকে বেরিয়ে মেলাতলার দিকে যখন ঢুকলাম, তখন শুনতে পেলাম যে দুপুর বারোটা থেকে রথ টানটা হবে। তো আমি আগেও শুনেছিলাম, তো আমি রথ টানটা দেখবো বলে, রথে দড়ি ধরবো বলে সেই অপেক্ষাতে ছিলাম। তো এখন আমি যাচ্ছি বৃন্দাবন চন্দ্রের মন্দিরের ওখানে, তো তারপরে রথটাকে অবশ্যই দেখতে পাবো। তো এই যে যাচ্ছি রাস্তা দিয়ে, আর ভীষণ গরম ছিল আজকে, আর ভীষণ রোদ্দুর ছিল, অনেক মানুষের জমায়েত হয়েছিল। তো তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ, একে একে মানুষ যাচ্ছে, আমরাও সেদিকেই যাচ্ছি। তো বন্ধুরা, এই গুপ্তিপাড়া রথের মেলাতে আমি একটা জিনিস, খুব ভালো জিনিস দেখলাম, সেটা হচ্ছে জলদান করছে। তো যে যেখানে পেরেছে জলদান করছে বন্ধুরা, এই সাইডে সাইডে তাঁবু খাটিয়ে জলদান করছে স্বেচ্ছাসেবকরা। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, আমিও জলপান করলাম, আর আমার খুব মনটা খুশি হলো যে এরকম ভাবনা চিন্তা রাখা খুবই ভালো। তো এই গরমের সময় এরকম ভাবনা চিন্তা রেখেছে, আমি দেখে সত্যি ভীষণ খুশি হয়েছি। তো বন্ধুরা, আস্তে আস্তে আমরা রথের দিকে যাচ্ছি। রথটা যেখানে দাঁড়িয়ে আছে, রথটা দাঁড়িয়ে থাকে হচ্ছে বৃন্দাবন চন্দ্রের যে মন্দিরটা, তার সাইডে রথটাকে দাঁড় করিয়ে রাখা হয়। সেখান থেকে হাফ এখন টানা হবে, তারপরে আবার বিকেল 4টার সময় রথটাকে পুরো টেনে নিয়ে যাওয়া হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটার মাধ্যমে তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, অনেকটা হাঁটার পর অনেকটা ক্লান্তি নিয়ে শেষমেশ রথের সামনে এসে পৌঁছালাম। এই যে রথের চূড়াটা আমরা দেখতে পেয়েছি, দেখে তো ভীষণ খুশি হলাম যে শেষমেশ আমরা গুপ্তিপাড়া রথের এই যে সামনে চলে এসেছি, আমরা রথটাকে দেখতে পেলাম। তো বন্ধুরা, এখন আমরা অপেক্ষা করছিলাম যে রথটা কখন টান হবে। তো এই এখন 1টা মতো বাজে, তো 1টার দিকে যে রথটা এখন টানা হচ্ছে, তো রথটা এখন টেনে নিয়ে গিয়ে হাফ রাখা হবে, তারপর আবার বিকেল 4টার সময় টানা হবে। তো দেখো বন্ধুরা, কত লোকে জমায়েত। তো বন্ধুরা, এই যে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর লোকের ভিড়, প্রচুর প্রচুর লোক এসেছিল এই দুপুর এই রোদের মধ্যে, শুধু জগন্নাথ দেবকে দেখার জন্য, শুধু একবার দড়িতে হাত দেওয়ার জন্য, একবার রথটা টানার জন্য। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, আজকে আমি সোজারথটা এইভাবে আজকে কাটালাম, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা সবাই সোজারথ ভালো করে কাটিও, আর তোমরা চাইলে গুপ্তিপাড়া আসতে পারো। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে, লিটল মোর 99 চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এবং লাইক শেয়ার কমেন্ট করতে তো ভুলোই না। তো চলো বন্ধুরা, আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে কথা হবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। কখন খুললি?